ओहो प्राणेर मुर्शिदरे तुमि आमार होइयो रे कंडारी तोमार नामे अथई गांगे तोमार नामे अथई गांगे भाषाइलाम प्रेमेर तोरी मुर्शिद আমার হইয়ো রে কান্দারি ও প্রাণের মুর্শিদ রে তুমি আমার হইয়ো রে কান্দারি মুর্শিদ তুমি আমার জানের জায়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক কবুল করে নেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। পর্দার আড়ালে মেয়েরা যারা আছেন, আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। নিচে পুরুষ যারা আছেন, সকলে মিলে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা গুনার জন্য তওবা করি যেন জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। এই দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে উত্তরবাড্ডা এই হালকা জিকিরের মাহফিলে হাজির হওয়ার তৌফিক ইনায়াত করেছেন আলহামদুলিল্লাহ। অসুখ বিসুখ বিমার আজাব নিয়ে যারা আসি, সমস্যা অসুবিধা নিয়ে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে যেন হেফাজত করেন, অসুখ বিসুখ বিমার আজাব থেকে আল্লাহ পাক যেন মুক্তি করে দেন, মানসিক দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক যেন মুক্তি করে দেন, পারিবারিক শান্তি আল্লাহ পাক যেন প্রতিষ্ঠিত করে দেন, ধনে জনে মানে আল্লাহ পাক যেন সম্মানী বানাইয়া দেন। সেই সঙ্গে যাদের পিতামাতা আত্মীয় স্বজন গণগ্রাহী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কবরের মাটিতে ঘুমিয়ে আছেন হাজার মন মাটি বুকে নিয়ে, ওই যারা পরপারে চলে গেলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন নাজাতের ব্যবস্থা করে দেন, কবরগুলোকে যেন বেশতের বাগান বানিয়ে দেন, হিসাব ইয়াসির যেন দান করে দেন। সম্মানিত সুধি পর্দার আড়ালের যারা মেয়েরা যারা আসছেন, সকলের নিকট আবেদন, বাড়িতে যখন চলে যাব বিসমিল্লাহ তাওয়াক্কাল তাআলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়তে পড়তে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করবেন। আমিন। দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া থাকবে না, মানুষও থাকবে না, দুনিয়াও থাকবে না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না, কিছুই থাকবে না, থাকবে বাকি একমাত্র আল্লাহ পাকের কুদরতের চেহারা, আল্লাহই বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, গোটা বিশ্ব পৃথিবী সব মিসমার হয়ে যাবে, এই বিশাল বিশাল পাহাড়, এই তারকারাজি, এই মাথার উপরে এই আসমান আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, তুলার মতো কোনো একদিন উঠতে থাকবে ইসরাফিল ফেরেশতা, যখন সিংহে ফুক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুক দিবেন সিংহায়, গোটা বিশ্ব পৃথিবী তখন তোলার মতো উঠতে থাকবে, মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষের কাপড় তার শরীরে পরনে বস্ত্র থাকবে না, কিন্তু কারোর খেলও থাকবে না, কার কাপড় আছে কার কাপড় নাই এই খেলও থাকবে না। এত বিভীষিকাময় অবস্থা যেদিন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হুশিয়ারি স্থাপন করেছেন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা আম্মাম বাসসা।
কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে কবে হবে তার কোনো নিশানা আল্লাহ পাক বলেন নাই, তবে কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত সামনে আসবে, আসতেছে, তার কিছু নিশানা নমুনা আপনারা আমরা পাই কিনা জুরি কোন। এ কিয়ামতের নমুনা হইতে হইতে হয়তো হাজার বছর চলে যাবে, জানি না, আল্লাহ পাকি ভালো জানেন কিয়ামত কখন হবে। একজন ব্যক্তিও যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না, তবে কিয়ামতের কিছু আলামত প্রকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুলের মঞ্জুর করে নেন। আসেন, এই কবরের কথা, হাশরের কথা, মিজানের কথা, পুলসরাতের কথা, কিয়ামত দিবসের কথা, জান্নাত জাহান্নামের কথা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বিশদভাবে বর্ণনা করে দিয়া জান্নাতের সুখের কথা, জাহান্নামের দুঃখের কথা, পুলসরাতের কথা সকল কিছুর বর্ণনা দিয়া কোরআনুল কারিম আল্লাহ পাক নাজিল করেছেন তার নবী, তার রাসূল, তার বন্ধু মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। একটা মানুষের উপরে কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই মানুষটিকে চিনতে যদি ভুল হয়ে যায় এ জীবনের অনেক কিছুই কিন্তু ভুল হয়ে যাবে। যে কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করেন নাই, ইরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন এই কোরআনুল কারিম যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তোমরা দেখতে যে পাহাড়ে কোরআনুল কারিমের ভয়ে টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হইয়া যাইত। আর এই কোরআনুল কারিম নাজিল করলাম আমি একটা মানুষের উপরে, সেটা কি সহজ মানুষ তোমাদের মতো না, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটিকে চিনতে যদি ভুল হয়ে যায় এই জীবনের অনেক কিছুই ভুল হবে। ওই মানুষটিকে চিনতে যদি ভুল হয় সর্বপ্রথম কবরে তিনটি প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বন্ধু আপনি বলে দিন তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে। নবীকে না চিনলে, পরিচয় না জানা থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আর হাশরের ময়দানে আল্লাহর নবীকে কবরে না চিনলে তিনি আপনাকে আমাকে হাউজে কাউসারের পানীয় পান করাবেন না, আর মাকামে মাহমুদে দাঁড়াইয়া তিনি আপনার আমার জন্য সাফায়াতকারীও তিনি হবেন না। বুঝতে হবে জীবনে না হইল যাহা, মরণে কি হয় রে তাহা। এই জীবনেই নবীকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মহব্বতের ভালোবাসার পাগল হওয়া যাবে না যদি না তোমরা আমার বন্ধুর প্রেমের ভালোবাসার পাগল হও। ইরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে ও নবী বন্ধু আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী বন্ধু আপনি বলে দিন মানুষ যেন আপনার ইত্তেবা অনুসরণ এতায়াত যেন করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর তাদের জীবনের জিন্দিগির গুণাগুলি মাফ করে দেব। যুরেকুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাইলে রাসূলকে পাইতে হবে, আল্লাহকে পাওয়া যাবে না যদি আল্লাহর বন্ধুকে যদি আপনি না পান। এই জন্য আমার দরদি বন্ধু বলেছিলেন বন্ধু যদি পত্র লেখে পত্রে কি আর বন্ধু থাকে, ঠিকানা দেয় যেন লিখিয়া রে। বন্ধু যদি পত্র লেখে পত্রে কি আর বন্ধু থাকে, ঠিকানা দেয় যেন লিখিয়া রে। এই পত্র হলো কোরআনুল কারিম, কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া কোথায় আছে সে মন চূড়া,
শুধাও মানুষেরে, মানুষে শুধায় ওই মনচুরার কাছে যাইতে হবে। জোরে কোন সুবহান। কাজেই কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে একটা পত্র, এই পত্র মানুষের জন্য, এই পত্র, এই পত্রের মধ্যে আল্লাহ পাক জান্নাতের কথা, জাহান্নামের কথা, পরকালের মুক্তির কথা, আম্বিয়া আলাইহিমুসসালাতুওয়াসসালামদের ঘটনা, আরে নবী রাসূলের ঘটনা আলাপ আলোচনা আল্লাহ পাক করেছেন। এই কোরআনুল করিমের মধ্যে পত্র লিখে দিয়ে পত্রের পিছনে একটা ঠিকানা লিখে দিয়েছেন, এই ঠিকানাটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঠিকানা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে কোরআনুল করিমের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনুল করিমের ওই পত্রের পিছনে ঠিকানা হলো রহমতের ঠিকানা, আল্লাহর বন্ধুর ঠিকানা। ওই আল্লাহর বন্ধুর ঠিকানায় যদি তালাশ করি, ওই ঠিকানা ধরে তালাশ করতে করতে আল্লাহর বাড়ি পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঠিকানা ধরে ধরে তালাশ করে করে আল্লাহর নবী আল্লাহর বন্ধুর ঠিকানা পাইলে আল্লাহর ঠিকানা পাওয়া যাবে। আল্লাহর বন্ধুর ঠিকানা পাওয়া যাবে না, আল্লাহর বন্ধুর প্রেমের প্রেমের পাগল পাড়া, ভালোবাসার পাগল যারা আছে তাদের ঠিকানা যদি না মিলান আল্লাহর বন্ধুর ঠিকানা পাওয়া যাবে না। এরশাদ হচ্ছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক এরশাদ করেন, আতিউল্লাহ ওয়াতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাত করো, ওয়াতির রাসূল আর আমার রাসূলের ইতাত করো, আর আমার রাসূলের ইতাতের প্রেমের পাগল ভালোবাসা যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব লাগাইয়া দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর ওয়ারিশ, নবীর প্রতিনিধিত্ব যারা করবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত নবীর ইতাত, নবীর অনুসরণ যারা করবে তারা হলো নবীর ওয়ারিশ, নবীর প্রতিনিধিত্ব তারা করবে। আল্লাহর নবীর প্রেমের ভালোবাসার পাগল যারা সুন্নতের ইত্তেবা করবে তারা, তারা হলো রাসূলের প্রেমিক, সুন্নতের ইত্তেবা করে কলব দিয়া হৃদয় দিয়া আল্লাহর বন্ধুর প্রেমের ভালোবাসার পাগল হয়ে রাসূলের সঙ্গে রশির বন্ধন লাগাইয়া সোনার মদিনা শরীফ পর্যন্ত পৌঁছিয়া যাবে। আল্লাহ বলতেছেন ওই মদিনাওয়ালার সাথে আমি আল্লাহর গোপনে একটা সম্পর্ক রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন লাস্তু কাহাইয়াতিকুম ইন্নি আবিতু ইনদা রব্বি ইতুইমুনি রব্বি ওয়াসকিনি। আল্লাহর নবী বলতেছেন আমি তো তোমাদের মতো মানুষ নই, আমি আমার পরওয়ারদিগার আল্লাহর সঙ্গে গোপনে আমার একটা সম্পর্ক আছে, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করতেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমি তখন নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। তার মানে গোটা বিশ্ব পৃথিবীর সৃষ্টির বহু আগে আমি রাসূল, তখন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তখন নবী যখন আদমকে আল্লাহ সৃষ্টি করেন নাই। বুঝতে হবে এই পৃথিবীর সৃষ্টি হলো 550 কোটি বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত 8 থেকে 8,500 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল, আর পৃথিবীর বয়স হলো 550 কোটি বছর। বুঝতে হবে এই সৃষ্টির সব সৃষ্টির আগে আল্লাহ পাক আল্লাহর বন্ধুর এই লাইটে আলোকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
গোটা বিশ্ব পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই, কিছুই হয় নাই। আল্লাহর নবী বলতেছেন আমি তো তখনও নবী। জোরে কোন সুবহানাল্লাহ, যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জনা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। স্বয়ং খোদা দুরুদ পড়েন যার উপরে, শুধু ইমানের ভাবলি তারে কেমন করে, শুধু তারে মানুষ কেমন করে ভাবো। তিনি তো তোমার আমার মতোই মানুষ নন, তিনি তো মহান আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ ও সালাম পাঠ করেন, মানে রহমত বর্ষণ করেন, এবং অসংখ্য ফেরেশতা কুল আল্লাহর নবী আল্লাহর বন্ধু উপরে দুরুদ ও সালাম পাঠ করে, ও দুনিয়ার মানুষ তোমরাও আমার বন্ধুর উপরে দুরুদ ও সালাম পাঠ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বন্ধুর নাম যখন উচ্চারিত হয়ে যাবে জবানে, আমার বন্ধুর নামের বিপরীতে পৃথিবীর যেইখান থেকে সূর্য উঠে আর যেইখানে যায় সূর্যটা ডুবে, এই বিস্তীর্ণ এলাকার বিশাল দূরত্বের এক প্রান্তে বসে যদি কেউ দুরুদ সালাম পাঠ করে, আল্লাহ পাক বলতেছেন ও নবী বন্ধু এক একবার দুরুদ সালামের বিপরীতে এক একজন নতুন করে একটা ফেরেশতা আমি নির্বাচন করে দে, আমার বন্ধুর এই রোজায় আথারে দুরুদ সালাম পৌঁছিয়া দেয়। এইভাবে করি করি কিয়ামত পর্যন্ত যদি একটি ব্যক্তি যদি দুরুদ সালাম আমার বন্ধুর নামের উপরে পাঠ করে, এক একটি দুরুদ সালামের বিপরীতে এক একজন নতুন ফেরেশতা সৃষ্টি করে দে, আমার হাবিবের রওজায়ে আথারে দুরুদ সালাম পৌঁছিয়া দেয়। বুঝতে হবে ওই নবীর উম্মত হয়ে গেলাম, যেই নবীকে স্বপ্নে যদি একবার দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর নবী ইরশাদ করতেছেন যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো আমি রাসূলকেই দেখলো, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আর যেই ব্যক্তি সোনার মদিনায় হাজির হয়ে আমার রওজায়ে আথারের সামনে দাঁড়ায়া আমার কবর জিয়ারত করলো, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি রাসূল তার জন্য শাফায়াত করব, আমার উপরে ওয়াজিব হইয়া যায়। যেরকম আহারে সেই নবী আপনি আমার প্রেমের ভালোবাসায় পাগল হয়ে সোনার মদিনার ওই মাটিতে ঘুমিয়েছেন, নবী এখনো জান্নায় আর সে উঠে জান্নায়, সোনার মদিনায় এই জমিনে আপনি আমার জন্য ভালোবাসার পাগল হয়ে ভালোবাসার কাঙ্গাল হয়ে আদর স্নেহ করতেছেন, আর গুনাগার উম্মতের মাফের জন্য বলতেছেন রব্বি হাবিনি উম্মতি রব্বি হাবিনি উম্মতি। এই কথা বলে বলে সোনার মদিনার ওই পবিত্র জমিন আল্লাহর বন্ধুর ওই চোখের পবিত্র পানি দ্বারা এখনো ওই রওজায়ে আতহারের জমিনি গুলি ভিজতেছে। বন্ধুরা যাদের চক্ষু আছে তারা দেখে, মাঝে মাঝে আমি আমার বক্তৃতার মঞ্চের মধ্যে আমি বলি থাকি কিয়ামতের দিন মুসিবতের সময় সবাই যেন নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহর নবী আপনি আমার দিনের নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতির কি উপায় হবে। বুঝতে হবে যিনি ছোটবেলায় কান্দলেন চোখের পানি ফেললেন, যিনি উম্মতে মুহাম্মদের জন্য কাঁদলেন আপন জন্মভূমি থেকে যাকে বিতাড়িত করে দেওয়া হলো,
মারার হত্যার পরিকল্পনা করলো। আবু জাহেলের নেতৃত্বে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আপন জন্মভূমি পরিত্যাগ করে সোনার মদিনার দিকে হিজরত করে যান, আর পিছনে ফিরে ফিরে আপন জন্মভূমির দিকে তাকায়া তাকায়া বলেন, ওরে মক্কা, ওরে আমার জন্মভূমি, তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমাকে থাকতে দিল না, আমি তো চলে গেলাম সোনার মদিনায়। চোখের পানি ফেললেন, বাচ্চা বয়সে চোখের পানি ফেললেন, তিনি এতিম হয়ে গেলেন, পিতা মাতা হারা হয়ে গেলেন, তায়েববাসীরা নির্যাতন করলো, প্রস্তুর আঘাত করলো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আল্লাহর বন্ধুকে ক্ষতবিক্ষত করে দিল। হিসাব নিকাশ করতে হবে, যিনি এখনো চলে গেলেন সোনার মদিনায়, যিনি জমানে যদি বলতেন ওই উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যাবে, গোটা বিশ্ব পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যাবে যার কথায়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার কথায় ডুবন্ত সূর্য উঠে যায়, তিনি কত বড় শক্তিশালী মানুষ ছিলেন আল্লাহর পক্ষ থেকে। সেই নবী যিনি এখনো কাঁদতেছেন সোনার মদিনার জমিন, যার চোখের পবিত্র পানি দ্বারা জমিন এখনো ভিজতেছে, কিয়ামতের ময়দানে যিনি আপনার আমার জন্য কান্দেন, ওই দরুদ নবীর জন্য দুরুদ সালাম পাঠাইয়া দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেমগুনে জ্বলে মরে ওহে খোদা রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছো আবু বকর উমর, কোথায় উসমান আলি, তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনাতে যায় চলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বয়ান নবীজির জন্য আসে পাগল দেওয়ানা ছিলেন আমার দরদি বন্ধু, যিনি মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে ঘুমে আছে, নবীর শেখ নবীর পাগল দেওয়ানা ছিলেন আমার মসজিদের সাথে বায়াতের মুরিদের প্রেমের ভালোবাসার বন্ধন লাগাইয়া, ও আল্লাহর আশিকেরা পাগলেরা আসেন গুনার জন্য তওবা করে জিন্দগির গুনাগুলি আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করে দেন। চলতি মাসে 21 তারিখে মানিকগঞ্জ দরবার শরীফে দোয়ার মাহফিল মনে আসেনি? এই দোয়ার মাহফিল যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করা হবে, হাজার হাজার কোরআন শরীফ খতম, কোটি কোটি লাখ কালেমা শরীফ পাঠ করা হবে, ওই দোয়ার মাহফিল শরীফ শরীফ হলে এই সবগুলি আপনি পাইয়া যাবেন। জুরুকুম সুবহানাল্লাহ। আপদ বহৎ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। পরে যারা আছেন বায়াত গ্রহণ করেছেন তারা বায়াত এখন একটা সবক জিকির করবেন, এই সবক জিকিরটা হাতে না যাদের হয়ে গেছে সকলে বিদায় হয়ে যাবেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর আমাদের প্রতিনিধি সম্মেলন ইমাম সভাপতি সেক্রেটারি যারা আছেন এখানে আব্দুর রহমানের কাছে রিসিপ বইগুলো আছে, এই রিসিপ বইগুলো নিয়ে নেবেন, মেহরবানি করে নাম ঠিকানা লিখে দিয়ে যাবেন। আপনারা গোটা বাংলাদেশের বুকে এই রিসিপ বই সারা বাংলাদেশে চলবে। শোনেন, আমি কাল আমি ওই ওই গাড়িতে একটা ক্যাসেট আমি শুনলাম বন সম্মেলন, ক্যাসেটটার নাম হলো বন সম্মেলন,
আমার বেগনা খুব মাসুদ, আমি খুব ধন্যবাদ জানাই, খুশি সন্তুষ্ট, এত সুন্দর রেকর্ড করছে, এত সুন্দর ক্যাসেট রেকর্ড এবং ভলিউমগুলি করছে, অনেক টাকা খরচ করে মাসুদ এই কাজগুলি করছে, এটা দরবারের জন্য একটা কাজ করছে, এটা আলহামদুলিল্লাহ। এই কাজগুলি দরবারের, এই কাজগুলি আমার, কেউ না করলে এই কথাগুলি আলাপ আলোচনাগুলি পাইতেন কোন জায়গায়? আপনি এই কথা বললাম ভাসে যাতেও, কিন্তু ভাসবে না, রেকর্ড আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন সম্মেলনের এই ক্যাসেটটা কার কার কাছে আছে? এতটা তো দেখি অনেকের কাছে নেই। প্রত্যেকটা মুরিদের জন্য আপনার এই ক্যাসেট আজকে এখন সংগ্রহ করবেন আপনার। আমি নিছি ওইভাবে ওই ভলিউমে ওই বক্তৃতা দেওয়া, এখন হয়তো আমার সম্ভব না, আমার শারীরিক অসুস্থতা এসে গেছে। এই এই যে শুনেন, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, পরে কিন্তু এই বয়স আর কিন্তু থাকবে না, আর কথা বলতে পারবো না কিন্তু। কাজে এই কথাগুলি কিন্তু রেকর্ড বন্দি হয়েছে, এই বনের মাহফিলের এই ক্যাসেট রেকর্ড যদি আপনি শোনেন, আপনার মুরিদ জীবনের অন্তরে দেখবেন যে বিশাল খোরাক মিলাবে। আজকে এখন এই মুহূর্তে বন সময়ের এই ক্যাসেট আপনারা সংগ্রহ করবেন। আমার ওই বাগনা রেকর্ড করতেছে, এগুলো হলো আপনার পীর এবং মুরিদের অন্তরের রুহের হলো খোরাক। যেরকম আর আব্বার লিখিত বইগুলি, যে বইগুলি আছে দরবারের বইগুলি মানুষদেরকে দিবেন, জ্ঞানের চর্চা হবে। আর এই ক্যাসেটগুলি নিয়ে বাড়িতে আপনার ভিডিও আকারে দেখবেন, আপনার ভাই বোনেরা মেয়েরা ছেলেরা বসে বসে দেখবেন, অন্তরের খোরাক মিলবে। যেরকম সুবহানাল্লাহ, আমি এই ক্যাসেট আমি শুনছি গাড়ির মধ্যে, শুনছি সব ভিডিও আছে, বনের হিসাবপত্র আছে, এই যে বনে যান আর আসেন ওই ক্যাসেটটা একটা শুইনে পুরা শুইনে পরে আবার আপনি কইবেন, এটা আমার এই বাইনা যদি রেকর্ড না করতে আপনি কই পাইতেন? এটা কোন কোথায় পাইতেন? এই স্মৃতিটা কোথায় পাইতেন? এই জিনিসগুলা মানুষ তো এইগুলো নিয়েই তো তার স্মৃতি নিয়ে একটা ধরো একটা জিনিস নিয়ে জিকির নিয়ে মানুষ তার আমলটা ঠিক রাখে, বাড়িতে গেলে একটা জজবা হয় সে ঠিক রাখে, সে আল্লাহ পাকের জিকির আজকে সে করার ভাগ্য তার হয়। এটা এগুলো হলো, এটা নেবেন না, ওটা করবেন না, এটা দরকার নাই, ওটা দরকার নাই, তাহলে আপনি পীর মুরিদের লাইন করবেন কোনটা, হিসাবপত্র মিলাবেন কোনটা? কয় টুপি থাক, টুপি হলো সুন্নত, এটার ঠেকা নাই, দাঁড়িয়ে হলো সুন্নত, এটার ঠেকা নাই, তারপরে মেসাকের ঠেকা নাই, কোমরের ঠেকা নাই, খালি এত সুন্দর 10 বান টিন কিনে আনছেন, এরা ঘরের মধ্যে টিন আনাম আনাম টিন লাগাই থুইছেন ঘরের উনি, স্ক্রুপের ঠেকা নাই, তার কাটার ঠেকা নাই, বোল্টোর ঠেকা নাই, ওই প্যারাক দা টিন সিদ্ধি করম নাকি রে, ঠেহা দা টিন কিনি নাই, হ্যাঁ টিন সিদ্ধি করবার দামো তাতা নেই দা টিন কাটম করে ঠেহা দে কিন টিন কিনি নাই রে, আনাম টিন লাগাই তো ঘরের উনি। আর এই যে স্ক্রু বোল্টো প্যারাক যে লাগাইলেন না, এই যে বৈশাখ মাসের জ্বরে টিন কি থাকবো? কাজে দরবার রিসিভের ঠেকা নাই, দরবারে ক্যাসেটের ঠেকা নাই, বই কেনার ঠেকা নাই, অমুকটা তমুকটা ঠেকা নাই, তো পীর মুরিদের ঠেকা আছে কোনটা তোমার? এটা কওয়া গেল কাজে দরবারের সাথে যেটা সম্পর্ক আছে সবই তোমার ঠেকা, বুঝবো না তুমি? ওটা একটা ক্যাসেট নিয়ে যাও বেটা, হোন ওয়াজ আধা ঘন্টা হুনার পর আবার ফোন করি যে এটা তোর জীবনে ঠেকা আসলো কি আসলো না, তুমি হুনই নাই বুঝবে কি তুমি? এটা তা গুড়ি খাও নাই জীবনে, মিটানো সুখা বুঝবে কোন জায়গার থেকে তুমি? এরা ফিরে একটা কথা একটা বয়ান ক্যাসেট নিয়ে খুব নিরিখবেন্দে শোনো, যে কথাগুলো বলছি কি এটা তোমার জীবনের জন্য পাথেও বাড়া, আর তুই হুনিস বসে তোর তিন বন্ধুরও হুনা, হুনার পরে রিপোর্টটা তুই নে, ঘটনাটা কি? এটা আপনাদের খেদবে তো আমার আরজ, কাজে ক্যাসেটগুলো সংগ্রহ করে আজই আপনারা ক্যাসেটগুলো আপনারা সংগ্রহ করবেন। হ্যাঁ, আর একটা হলো শান্তির ডাক, আর একটা ক্যাসেটের নাম দিয়েছে, ওরা সংগ্রহ করেন। আর এই যে কর্মী সম্মেলন যে মানিকগঞ্জ বসে ওয়াজ বয়ন করছি, জেলা প্রতিনিধি কর্মী সম্মেলন, এটা আপনাদের জন্য দরকার। আর আন্নাহাদা একটা ক্যাসেটের নাম রেখে দিয়েছে, আন্নাহাদা একটা হলো আন্নাহাদা শান্তির ডাক, আর হলো বন সম্মেলন। এই ক্যাসেটগুলি মেয়েরা যারা আছেন নেবেন, পুরুষরা যারা আছেন তাড়াতাড়ি আজ আপনার সংগ্রহ করে বাড়িতে শোনেন, আপনার আপনাদের ইমান তাজা হবে। আর যে জজবার বক্তৃতা দিছি আমি বন সম্মেলন ক্যাসেটের মধ্যে, মরা মানুষ তাজা ভালো উঠবো ইনশাআল্লাহ, ওই না দেখেন আল্লাহ পাক জানি কবুল করে নেন। হ্যাঁ, আবার ই করবেন না, আবার জজবা আইব না, খালি হুনেন, হুনার পরে ফোন করেন আপনারা, আবার আল্লাহ পাক জানি কবুল করে নেন। আপনাদের খেদমত আমার আরজ, আজকে এই মাহফিলে যারা আসছেন, আসেন সকলে গায়ে গায়ে ডান হাতে ধরে গোনার জন্য তবা হবে। আর এই রিসিভ বইগুলোর নামগুলো লিখে নিয়ে দেবে, এই রিসিভ বইয়ের পূর্ণ দায়দা আব্দুর রহমানের কাছে দিয়েছে, আপনারা নাম লিখে সকল নিয়ে যাবেন। আর গোটা বাংলাদেশে
আমরা সকলে মিলে এই ফান্ডে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। সকলে মিলেমিশে করি কাজ, হারে জিতি নাহিলা। যেরকম সুবহানাল্লাহ, শোনেন, দরবার মানে হলো এই দরবারের ভিডিও ক্যামেরা, দরবার মানে খামখুটি, দরবার মানে দালান কোটা, দরবার মানে দরবার মানে হলো আমার ফিস, আমার মুর্শিদ, আমার পীর, আমার সাক্ষী হলো আমার দরবার। আপনারা তো ল অনেকে পড়ছেন, ল অনেকে পড়েন নাই, এটাকে বলা হয় পার্সন। যেমন এর এখানে একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের নাম হলো পার্সন, মানে ব্যক্তি, ব্যক্তি, প্রতিষ্ঠানের নাম হলো ব্যক্তি। ব্যক্তি মানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, তার মানে কি আপনার মুর্শিদ, আপনার পীর সাহেব, তিনি হলো আপনার মাদ্রাসা, তিনি আপনার পাঠশালা, তিনি আপনার শিক্ষক, তিনি আপনার চিকিৎসক, তিনি হলেন ইউনিভার্সিটি, তিনি হলেন হাসপাতাল, তিনি হলেন আপনার সব, তিনি হলেন আপনার গাইডলাইন, তিনি হলেন আপনার রসুল পাওয়ার মাধ্যম, আল্লাহ পাওয়ার মাধ্যম। একটা মানুষ যদি নিজে বিশ্ববিদ্যালয় না হয় তাহলে তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কেমনে? একটা মানুষই যদি হাসপাতাল না হয় তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেন কেমনে? কাজে আগে হলো হাসপাতাল হলো মানুষ, মানুষের ব্রেনটা হলো হাসপাতাল, সে নিজে হলো হাসপাতাল। এই জন্য আপনার পীর আপনার শেখ আপনার জন্য মডেল, আপনার পীর আপনার শেখ আপনার জন্য হলো পথ প্রদর্শক, আপনার পীর আপনার শেখ আপনার জন্য হলো ইউনিভার্সিটি, আপনার জন্য হাসপাতাল, আপনার জন্য রক্ষা কবচ, এটা বুঝতে হবে। অতএব দরবার মানে আপনার পীর, বুঝতে হবে এটা। দরবার মানে পীর যদি নাই হয় তাহলে আমি মানিকগঞ্জ দরবার থেকে ফাঁকে যাই, আপনারা সবাই মিলে দরবারে যান, দেখি কেরা কয়জন যান। আজকে যদি খালি শুনতেন যে আব্বা এই 5 তারিখে উনি থাকবেন না, তেলে কি মানুষ হইতো? এরই তো বোঝা যায় যে পীর মানে হলো দরবার। আমার পীর হলো আমার দরবার, আমার পীর হলো আমার খানকা, এটা হলো বুঝতে হবে এটা। কাজে এই লক্ষ লক্ষ মানুষ পরিধান মানিকগঞ্জ দরবার বৈশা যদি না থাকি, আপনার ব্যাগ ভরি দিয়ে আপনি দরবার টিকে রাখতে পারবেন না, আপনারা কোনোদিন টিকে রাখতে পারবেন না, হেদায়েতের কাজও চালাইতে পারবেন না। একটা প্রমাণ দেন আমি আপনাদেরকে দেই, শাহজালাল রহমতুল্লাহর ভক্ত বাংলাদেশে কি কম আছে? লক্ষ লক্ষ আছে। সব ভক্ত মুরিদদের মিলে যায় সেরে ওই শাহজালার দরগা কি ঠিক রাখা পারতাছে? পারতাছে না। কিভাবে পারতাছে না? বৃহস্পতিবার দিন শাহজালালের দরগায় আপনি যান, দেখবেন কেউ বিড়িও খাইতেছে, কেউ গাঞ্জাও খাইতেছে, কেউ গানও গাইতেছে, কেউ আবার দরুদ শরীফ পড়তেছে, কেউ কোরআন শরীফ পড়তেছে, সবই চলতেছে। জোরে গান ঠিক কি না? আমি নিজে পরীক্ষা করে আমি বিশুদ্ধ দিন সাদালা দরগায় গিয়েছিলাম, আমি যাই সচক্ষে দেখেছি, কেউ কথা বলি নাই আমি এটা। তাহলে ঘটনাটা কি কোন? তার মানে এত লক্ষ্য ভক্তবৃন্দ ঠিক রাখা পারতেছে না, কিন্তু যদি তার যোগ্য উত্তরসরি একজন যদি থাকতো তাহলে শাহজালাল ওই রহমতুল্লাহ ওই দরগার ভিতরে ওখানে ওই যে গাঞ্জা সিগারেট ম্যাট কোনোটাই চলতো না। জোরে গান ঠিক কিনা? লক্ষ কোটি ভক্তবৃন্দ আছে কিন্তু ঠিক রাখতে পারতেছে না, কথা ঠিক কিনা? কোন অনুরূপ ভাবে লক্ষ কোটি মুরিদান আপনারা আছেন, মেন ব্যক্তি যদি এটার ঠিঠ দিয়ে যদি মানিকগঞ্জে না থাকে, আপনারা কোটি ভক্ত মানিকগঞ্জ দরবাসী ঠিক রাখতে পারবেন না। তখন কি হবে তা জানেন? ফরিদপুর থেকে দর্জনে বোঝে নো যাই দেহি, আগের কুতুব আগের চান্ত শুয়েই রইছে বরকত নিয়ে হি। তখন কবর বাসায় সে কব যে নিয়ত করে গেছে, বাবা আমার একটা পোলা বানায় না, একটা মান্যত করে থেকে গেলো, যদি একটা বাচ্চা পোলা বানায় তাহলে তোমার মাজারে আমি দুটা খাসি দিব। দেখা গেল যে 6 মাস পরে তার একটা সন্তান আল্লাহ পাক দিছে। তো অনেক ফরিদপুর থেকে 5-6 জন মুরিদ দর বউ পোলাবান নিয়ে বাবার দরবার আইসে কয় পোলাবান জন হইছে, খাসি দেবে একটা গরু দিয়ে থেয়ে যায়, একটা গরু দিয়ে থেয়ে যাবো, আরেক জেলার থেকে যায় একটা মুরগি দিয়ে থেয়ে যাবো, অমুক জেলা থেকে আর কিছু দিয়ে থেয়ে দেবো, ক্রমশিপ করবো কেউ এত মুরগি ছাগল বেরি কেড়ে নিবো, শেষ পর্যন্ত আমাকে এলাকার মানুষের বাকা লোকে করবো ডিসি সব করবো যে আগের পিসাব তো ভালোই আসলো, জায়গা তো লক্ষ লক্ষ মুরিদান যখন এত খাসি ছাগল বেরি দুধ কলা যখন আসে তাহলে এটা সরকার আমরা টেক আপ করি।
কথা খেয়াল করছেন? যেরকম হচ্ছে শাহজালার দরগা হয়েছে, গুলাব সার মাজার হয়েছে, এরপরে ওই যে আমানত সার মাজার হয়েছে, এরপরে বিড়ালদা হয়েছে, শাহবরানের হয়েছে, খানজাহান আলী হয়েছে, হ্যাঁ এরকম হয়েছে, ওরকম মানিকগঞ্জ দরবার হয়ে যেত, তাতে দরবার ঠিক থাকতো নাকি? হেদায়তের কাম হইতো কখনই হইতো না এটা। অতএব এই জন্য প্রমাণ হইলে যে লক্ষ কোটি মরিদ থাকতে পারে, দরবার ঠিক রাখতে পারবেন না, এই জন্যে দরবার মানে হলো পীর আপের সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শৈল আপের মাস্টার, শৈল আপের মুরব্বী, এবং সে হলো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হাসপাতাল, এটা বুঝতে হবে আপনাকে। অত মুরিদ কুটি মুরিদ থাকলে দরবার ঠিক থাকে না কোনোদিন, ওরকম শাহজালার দরবারে কুটি ভক্ত আছে, দেনগা ঠিক নাই কেন? আর যদি একজন ওনার ছেলে সন্তান, উনি তো আজীবন চিরকুমার ছিলেন, ওনার একজন ছেলে সন্তান থাকতো, যোগ্যত্ব শরীর রেখে যেতে পারতেন, তাহলে পরে মানুষে আবার বাঙ্গা যা খাই কেমনি করে এটারে দেখে দিত। মানিকগঞ্জ দরবার সুবিধা কে সিগার খেয়ে আসবেন নি কেউ? বাঙ্গা যা চলবো ও কবর যা শেষ দা চলবো নি? যেরকম করোনায় পারতেন না, তার মানে নেতৃত্ব হচ্ছে, হারামের মধ্যে যাওয়া কঠিন ব্যবস্থা হবে না। এটা আমি আপনাদের খেদ বলতে আরজ করতে চাই। অতএব দরবার মানে হলো আমার পীর, আমার সাহেব, তিনি আমার ইউনিভার্সিটি, তিনি আমার বিশ্ববিদ্যালয়, তিনি আমার দিক নির্দেশক, যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বন সম্মেলনে সেই ভূমিকার একটা প্রাতিষ্ঠানিক একটা বক্তব্য আমার